সন্ধ্যা সকলকে। বরাবরের মতো আমি ফারসানা ফাহমি দ্য রিপোর্ট ট্রাভেলসে আপনাদের সাথে আছি। আমাদের সবাইকে হচ্ছে কি আমি আসলে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা গতকালকে হচ্ছে কি পবিত্র ঈদুল আজহা পালন করেছি, এরপরও আজকে ট্রাভেল নিয়ে গল্প করতে চলে আসেন। আজকে আমাদের সাথে যে অতিথি আছেন তাকে আলাদা করে চিনিয়ে দেওয়ার আসলে কিছু নেই, আপনারা সবাই তাকে চেনেন, সবাই আসলে তার গুণে মুগ্ধ। আমরা যেটা এক কথায় যদি বলি গুণমুগ্ধ, তার কাজে আমরা মুগ্ধ। এরপরও আরেকটা দিক, তার নতুন একটা দিক নিয়ে আসলে আমরা আজকে আমাদের এই শো, আমাদের সাথে আজকে আছেন জনপ্রিয় হাসান মাসুদ ভাই। ভাইয়াকে যদি আমরা একটু স্ক্রিনে নিয়ে আসি, কেমন আছেন ভাইয়া? ভালো, খুব ভালো। ঈদ মোবারক। ভাইয়া, আপনার সাথে যেটা বলছিলাম আমি আসলে দর্শকদের, যে সবাই হচ্ছে আমরা তো আপনাকে এক কথায় চিনি, আপনার কাজে আমরা মুগ্ধ, আপনার অভিনয়ে আমরা মুগ্ধ, কিন্তু আজকে আমাদের শোটা হচ্ছে ট্রাভেল শো। তো হয়তো দর্শকরা অনেকেই মনে করছেন যে ট্রাভেল শোতে হচ্ছে কি আসলে হাসান মাসুদ কেন। তো আমি আর কি দর্শকদেরকে নিজে থেকে যদি কিছু বলি, ভাইয়া কিন্তু অসাধারণ ছবি তোলেন, উনি খুবই চমৎকার একজন ফটোগ্রাফার এবং বিভিন্ন জায়গা ঘুরেছেন। তো তারপরে ভাইয়ার মুখ থেকে আমরা একটু শুনি যে ভাইয়া ট্রাভেলিং এর সাথে আসলে হাসান মাসুদকে কিভাবে সংযুক্ত করে আপনি একটু যদি ব্যাখ্যা করে বলতেন দর্শকদেরকে, ট্রাভেলিং এবং হাসান মাসুদ এর মাঝে সম্পর্কটা যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি আমি ছোটবেলাতে, মানে যখন স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি উদীচী শিল্পী গোষ্ঠী করতাম, তখন আমি তাদের সাথে মানে অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গায় শো করতে গিয়েছি। তো এই থেকে আমার ট্রাভেলিং শুরু। বিশেষ করে উদীচীতে থাকা অবস্থায় আমি যখন চট্টগ্রামে যাই এবং কক্সবাজারে যাই শো করতে, ওটাই আমার প্রথম কক্সবাজারে যাওয়া। তো ওই থেকেই আমার আসলে মানে শুরু। এরপরে তো আমি সেনাবাহিনীতে গেলাম, তো সেনাবাহিনীতে তো আমার প্রথম পোস্টিং ছিল পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি আর দীঘিনায়। তো সেখান থেকে তখন আমাদেরকে খাগড়াছড়ি থেকে হেঁটে যেতে হতো দীঘিনালায়, এবং আমি হেঁটে হেঁটে কিন্তু ওখান থেকে একবার একটা পেট্রোলিং করে অপারেশন করতে করতে আমি সাজেক পর্যন্ত গিয়েছিলাম। তখন কিন্তু একার মতো এরকম স্মুথ তো, এবং রীতিমতো কষ্ট করতে হতো, বিশেষ করে কাসালং নদীটা পার হতে আমাদের মানে রীতিমতো, ওটা কি বলে, ওই যে রশি টানা আর কি, এক হুম হুম প্রান্ত থেকে আর এক প্রান্ত, কারণ এত খরস্রোতা নদীগুলো ছিল। আর পার্বত্য হুম হুম চট্টগ্রামের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এমনি সময় নদী খুব শান্ত থাকে, কিন্তু বৃষ্টি হলেই 1 ঘন্টা পরেই নদীগুলো এত খরস্রোতা হয়ে যায়, পাহাড়ের পানিগুলো নামতে থাকে, তখন আপনার নদী পার হওয়া খুব কঠিন হয়ে যায়। আর তারপরে সাংবাদিকতা জীবনে যখন আমি আসলাম সেনাবাহিনী ছেড়ে, তখনও আমাকে ক্রিকেট কাভার করতে শুধু বাংলাদেশ না, চট্টগ্রাম বা বগুড়া না, আমাকে পাকিস্তানেও যেতে হয়েছে, সাউথ আফ্রিকাতেও যেতে হয়েছে, জিম্বাবুয়েতেও যেতে হয়েছে। আর তারপরে আমি যখন মানে এটা আমার ডেইলি স্টারের তারপরে যখন আমি বিবিসিতে জয়েন করলাম, তখন আমাকে লন্ডন যেতে হয়েছে, ওখানে আমি 5 মাস থেকেছি এবং ট্রেনিং করেছি। প্লাস পরে আমি আবার 2000 শুটিং করতে ইউকে গেছিলাম। আমরা বেসিক্যালি রোমান বাথ, যখন ইটালিয়ানরা যখন ইংল্যান্ডকে শাসন করতো, তাদের রাজধানী ছিল ওই রোমান বাথ, বাথ নামই পরিচিত। আচ্ছা এখানে ফার্স্ট মানে ইংল্যান্ডের প্রথম রাজা যে যেখানে স্বর্ণীন করেন। তারপরে আমরা যাই নিউ ক্যাসেলে, তারপরে আবার ফিরে আসি লন্ডনে। তো এই, আর তারপরে অভিনয় জীবনে তো ট্রাভেল করছি। আর ফটোগ্রাফির জন্য আমার আসলে একটা গ্রুপ আছে, এই গ্রুপের সাথে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, বিশেষ করে জঙ্গল, এবং মানে বিকজ আমার সাবজেক্ট তো বাটারফ্লাই এবং আমি ম্যাক্রোতে কাজ করি, তো যে কারণে আমাকে বিভিন্ন পাহাড়ে এবং জঙ্গলে খুব বেশি যেতে হয়েছে। এবং আপনি আপনাকে আমি কিভাবে বলবো যে শুধু বান্দরবান আর সিলেটের ভিতরেই আমার এই মানে প্রজাপতির ইটা সীমাবদ্ধ ছিল। তো বৃহত্তর সিলেট,
এবং আমি একটু বার্ডিংও করি, তো বার্ডিং এর কারণে আমাকে হাওড়েও যেতে হয়েছে, সেটা টাঙ্গুয়ার বলেন, হাকালুকি বলেন, বাইক্যাবিল বলেন, সবগুলো জায়গাতেই আমি গিয়েছি। তো এই তো সংক্ষিপ্ত ভাবে আমি বললাম আর কি, আর কি বলবো। না, চমৎকার ভাইয়া। আসলে তাহলে দেখা যাচ্ছে যে ভাইয়ার প্রফেশন লাইফ মানে প্রফেশনাল ভাবেই হচ্ছে কি এত ভ্যারাইটিস প্রফেশন, এবং প্রতিটা প্রফেশনই হচ্ছে কি আসলে সম্পূর্ণভাবে মানে কি বলবো আমরা ট্রাভেলের সাথে কানেক্টেড। তো ইদার হোক, সেটা হচ্ছে কি ভাইয়া যখন আর্মিতে ছিলেন, অর হচ্ছে সাংবাদিকতায় ছিলেন, অর ফটোগ্রাফার হিসেবে বলেন, আর এখন তো অ্যাক্টিং করতে হলে যেটা বলছেন বিভিন্ন জায়গায় তো যেতেই হচ্ছে। তো মোর অর লেস আমরা আসলে দেখতে পাচ্ছি যে নর্মালি আমরা যাদেরকে হয়তো ট্যুরিস্ট বা ট্রাভেলার মনে করি তাদের থেকে অনেক বেশি ভাইয়া অলরেডি ঘুরে ফেলছেন, বিভিন্ন প্রফেশনের কারণেই হয়তো এইসব জায়গায় ঘোরা হয়ে গেছে। তো আর যেটা হচ্ছে ইন্টারেস্টিং, যেটা ভাইয়ার কথা শুনে মনে হলো যে পাকিস্তান মনে হয় ভাইয়া ঘুরে মানে যাওয়া হয়েছে, তো ওইখানে কি হ্যাঁ মানে ঘোরার বা কোনো জায়গায় ঘোরার সুযোগ হয়েছিল, মানে আশেপাশে হ্যাঁ সাইট সিইং বা হ্যাঁ অন্য কোনো স্পটে যাওয়ার সুযোগ হয়েছিল? আচ্ছা, আমি একটু একটু আগে বলে নেই, আমার কিন্তু ক্লাস 3 থেকে ক্লাস 7 পর্যন্ত স্কুলিং কিন্তু ইসলামাবাদে, তখন পশ্চিম পাকিস্তান ছিল। হ্যাঁ, তো তারপরে আমি যখন 2003-এ বাংলাদেশ টিমের সাথে যাই পাকিস্তানে, করাচিতে যাই যখন, আচ্ছা তো করাচিতে গিয়ে আমরা করাচি শেরাটন হোটেলে উঠেছিলাম টিমের সাথেই। তো সন্ধ্যার সময় আমরা যখন এই অ্যাক্রিডিটেশন কার্ড আনতে যাই, তো ওখানে আমার একটা মজার ঘটনার কথা বলি আপনাদেরকে। তো আমাকে ওরা বলছে যে সামিউর রহমান, জেনারেল ম্যানেজার মিডিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের, সে আমাকে বলছে যে তুম বাঙালি হো, তুম তো মুসলমান হো, হামারা ভাই হো। তো আমি বললাম যে পার্ডন, মানে ও যাতে ধরে না নেয় যে আমি ওর ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা তারপরে এরকম 2-3 বার বলার পরে যখন ও বুঝলো যে আমি আসলে উর্দু বুঝি না, মানে আমি কিন্তু এটা অ্যাক্টিং করছি, আমি আচ্ছা উর্দু থেকে পাঞ্জাবিতে বেশি চোস ছিলাম ছোটবেলায়, কারণ আচ্ছা ইসলামাবাদে পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজটা বেশি চলে, তো কারণ ওটা পাঞ্জাবেরই একটা অংশ। তো তারপরে আবার 2004-এও যাই, বিবিসি লন্ডন থেকে যাই ইন্ডিয়া পাকিস্তান সিরিজ কভার করতে। তো এভাবে পাকিস্তানের পুরো পাকিস্তানটাই আমার দেখা হয়ে গেছে। বিশেষ করে আমি 2004-এ যেটা যাই ইন্ডিয়া পাকিস্তান সিরিজে, তখন ইন্ডিয়ান সাংবাদিকরাও আমাদের সাথে ছিল। তো আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে যে যে কাবুল নদী আর সিন্ধ নদ, এটা যে জায়গায় এসে মিলেছে, হ্যাঁ এটা আটক জায়গার নাম আটক, আচ্ছা আপনারা শুনেছেন যে বিভিন্ন বড় বড় রাজনৈতিক নেতাদেরকে আটক ফোর্টে আটকে রাখে, তো এই আটক জায়গাটার নাম। তো একটা জায়গা হ্যাঁ কাবুল নদী থেকে ময়লা পানি আর আচ্ছা সিন্ধু নদ থেকে আপনার নীল রঙের পানি এসে একটা জায়গায় মিশছে, এবং মিশে কিন্তু তারা মিশছে না, ওইভাবেই এগিয়ে যাচ্ছে, এবং একটা পর্যায়ে গিয়ে তারা মার্জড হয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা আমার কাছে ও ভালো লেগেছে আর কি। ওয়াও, এই দুটো নদী যে একদম আলাদা তার স্বকীয়তা বজায় রেখে পাশাপাশি চলছিল, এবং একটা পর্যায়ে গিয়ে আবার তারা হচ্ছে আলাদা হয়ে যায়, এই পুরো জিনিসটা একদম পানির মধ্যে দেখা, বা খুবই চমৎকার জায়গা। পাকিস্তান তো আসলে যাওয়া হয়নি, এমনি শোনা হয় আর কি বিভিন্ন সময় পাকিস্তান নিয়ে। ইন্ডিয়া বা এরকম হ্যাঁ, কোথাও আমি কি ভাইয়া যাওয়া হয়েছে? কলকাতায় 2009-এ একটা টেস্ট সিরিজ, একটা এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা খেলা দেখতে গিয়েছিলাম। তো যে জিনিসটা আচ্ছা হয় যে 96-এর সেমিফাইনালের মতোই ব্যাপারটা হয়, যে আচ্ছা ভারত যখন হেরে যাচ্ছিল তখন একটা পর্যায়ে ওই ওই দর্শকরা মাঠের ভিতরে পানির বোতল আর ই ছাড়ছিল। তো এটা আসলে হয়েছিল কি যে শোয়েব আখতার বলটাকে ধরার জন্য স্ট্যাম্পের পিছনে মানে পপিং ক্রিজের মধ্যে দাঁড়িয়েছিল, তো শচীন টেন্ডুলকার এসে তার সাথে বাড়ি খেয়ে খায় এবং এর জন্য সে রান আউট হয়ে যায়, এবং এটা নিয়ে, আর তখন তো দর্শকদের মধ্যে ওই ওয়াইড স্ক্রিন ছিল না তখন মাঠে, যার ফলে না সবাই না তখন মোবাইলে ফোন করে যে দেখতো কি বলছে কমেন্টেটররা। তো সুনীল গাভাস্কার বলছিল যে এটা শচীন ওয়াসিম আকরামের উচিত হচ্ছে উচিত যে শচীনকে আবার মাঠে আমন্ত্রণ জানানো।
কিন্তু স্টিভ বাকনার আম্পায়ার যখন আউটটা দিয়েই দিয়েছে, তখন তো আর ফেরত আসার উপায় নাই। তো পরে দেখা গেল কি যে শচীন তেন্ডুলকার নিজে এবং জগমোহন ডালমিয়া, তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তারা দুজন মাঠে গিয়ে দর্শকদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছেন, কিন্তু কোনোভাবেই দর্শকরা তাদেরকে মানে ক্ষমা করে দিচ্ছেন না, তাদেরকে পানির বোতল খালি মেরেই যাচ্ছে, পানি ভরা বোতল কিন্তু। আচ্ছা, যার ফলে আচ্ছা যেটা হয়েছে যে একটা সময় রায়ট পুলিশ এসে দর্শকদের একদম খালি করে দেয় মাঠ, স্ত্রী পুরুষ সবাইকে তারা পেটাতে থাকে সমানভাবে। তো তারপর দিন ছিল শেষ দিন, তো শেষ দিনেও আবার দর্শকদেরকে ঢুকতে, ওই দিনের মতো ম্যাচ পোস্টপন্ড হয়ে যায় এবং পাকিস্তানের ছিল 2 উইকেটের দরকার। তো পরদিন সকালবেলা আবার যখন মাঠে ঢুকে দর্শকদেরকে অ্যালাউ করা হয়, তো দর্শকরা মাঠে ঢুকেই আবার সেই একই তাদের কাজ শুরু করে দেয় এবং তারপরে আবার রায়ট পুলিশ এসে তাদেরকে বের করে দেয়। এবং ইতিহাসের নজিরে নেই এরকম যে দর্শক শূন্য অবস্থায় একটা টেস্ট ম্যাচ শেষ হয়, যে খেলাটায় পাকিস্তান আচ্ছা জেতে এবং ভারত হেরে যায়, কিন্তু এরকম কোন নজির আমি এর আগে এ পর্যন্ত দেখি নাই যে একদম একটা দর্শক শূন্য মাঠে একটা টেস্ট ম্যাচ হচ্ছে। তখন তো করোনাও ছিল না, এইও ছিল না। হ্যাঁ, এটা আসলে কি বলবো ভাই, আপনার আসলে অনেক রকমের অ্যাডভেঞ্চারস, বিভিন্ন ঘটনা আসলে দেখার মনে হয় সুযোগ হয়েছে তাহলে, যে এরকম বিভিন্ন নজিরবিহীন জায়গায় হচ্ছে কি এরকম সময় আপনি ছিলেন এবং হয়তো তখন অধিক হিসেবে টেস্ট কাভার করতে গিয়েছিলেন যতদূর আর কি আমি বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছি। আর এছাড়া যদি আমি যদি বলি, মানে টুরিস্ট হিসেবে, মানে সাংবাদিকতা বা প্রফেশন বা হচ্ছে আর্মি হিসেবে ছিলেন কিংবা অভিনয় করার জন্য না অনেক না জায়গায় আমি টুরিস্ট হিসেবেও অনেক ঘুরেছেন, জায়গায় গিয়েছি। তো এগুলো বাদে শুধুমাত্র, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, তো এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে ঘুরতে গিয়ে হচ্ছে গিয়ে কোথায় কোথায় মানে শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে গিয়েছেন এবং কেমন ছিল সেই জায়গার এক্সপিরিয়েন্স গুলো। আচ্ছা, একটা হচ্ছে যে বিদেশে যদি বলি, তাহলে আমার কাছে ওই রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ার যাওয়ার পথে আমি শয়ে শয়ে শিখ টেম্পল দেখি, শিখ মন্দির দেখি, এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং তখন আমি ওই তক্ষশিলা মানে ট্যাক্সিলা মিউজিয়ামটাতে যাই, যেখানে খ্রিস্টের জন্মের 2500 বছর আগে একটা বিশ্ববিদ্যালয় ছিল, বৌদ্ধ বিশ্ববিদ্যালয়, এবং সেখানে অনেক আপনার মানে গোল্ডের বিভিন্ন স্ট্যাচুস এবং কয়েন্স এবং ই ছিল ওই মিউজিয়ামটাতে। তো ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং ওই টেম্পল গুলা দেখতে দেখতে পরে আমি জানতে পারি যে পেশোয়ার সময়ে শিক্ষিত এলাকা ছিল এবং অতীতে ওই আফগান এসে ওটাকে ওখান থেকে শিখদেরকে বিতাড়িত করে দেয় এবং হাজার হাজার গাছ ওরা পুড়িয়ে দেয়। এবং তারপরও মানে আমরা গেলাম ওখানে, তো ওখানে আর ওখানে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যে নামাকপট্টি, মানে নামাক মানে হচ্ছে লবণ, তো নামাকপট্টি নামে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বেসিক্যালি ফুড মার্ক মানে কোর্ট। তো সেখানে গিয়ে একদম ওই তাজা মাংস থেকে কেটে কড়াই গোশত করে রুটি দিয়ে খাওয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর বাংলাদেশে আমার সবচেয়ে ভালো লাগে সিলেট অঞ্চলটা, কারণ সিলেট অঞ্চলটায় আসলে আপনি যদি দেখেন আপনার টাঙ্গুয়ার হাওর এক একটা জায়গা আছে, সেটা আমার কাছে খুবই ভালো ভালো লেগেছে। আমি প্রচুর ছবিও তুলেছি টাঙ্গুয়ার হাওরে। এবং আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে ওখানে, যে ওই এখন তো আপনার ওই পটেটো ক্র্যাকারস বা বিভিন্ন ড্রিঙ্কস এর বোতল ট্যুরিস্টরা হাতে নিয়ে নৌকায় ওঠে এবং শেষ হলেই ওটা পানিতে হুম হুম ফেলে দেয়, তো এতে এতে কিন্তু পানিটা দূষিত হয়। তো যে কারণে আমি এবং আমার যারা দল ছিল সাথে, পাঠান ভাই উনি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, প্লাস সিলেটের কিম ভাই উনি সিলেটের পরিবেশ আন্দোলনের সাথে জড়িত, এবং সোহেল ভাই আর
বাপার সাধারণ সম্পাদক এখন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের শরীফ জামিল ভাই, এনারা আমার সাথে ছিলেন। তো আমরা সবাই মিলে তখন কিছু কিছু টাকা দিয়ে তারপরে ওই ঘাটে এসে ইজারাদারকে বলি যে এটা দিয়ে তুমি সব নৌকায় একটা করে বাস্কেট দিবা, যাতে তাদের মানে ওয়েস্ট গুলো ওই বাস্কেটে ফেলে এবং নৌকা আবার ঘাটে আসার পরে বাস্কেট গুলো মানে দিয়ে যেন ওয়েস্ট গুলো মানে ভূমিতেই আর কি কোনো একটা জায়গায় সংরক্ষণ করে ওটা পাঠিয়ে দেওয়া হয়। আর যাওয়ার অভিজ্ঞতাটাও খুব মজার ছিল। মানে আমি সুনামগঞ্জ থেকে যখন আমরা ওই সুরমা নদীটা পার হলাম, পার হওয়ার পরেই আমরা একটা গাড়িতে করে একটা থানা পর্যন্ত গেলাম, থানাটা আমি ভুলে গেছি, তারপরে এই শুরু হলো মোটরসাইকেল যাত্রা। মানে প্রত্যেকটা মোটরসাইকেলের পিছনে আমরা একজন করে বসা। তো যেতে যেতে যে দৃশ্যটা দেখলাম যে হাজার হাজার হাঁস বিভিন্ন রঙের, এই রংগুলো কিন্তু মানুষেরই দেওয়া, মানে কার কোন কে কোনটার মালিক সেটা বোঝানোর জন্য। আপনার কোনোটাতে সবুজ রং দেওয়া, কোনোটাতে নীল রং দেওয়া, কোনোটাতে লাল রং দেওয়া, কোনোটাতে হলুদ রং দেওয়া, হাজার হাজার হাঁস আমার দুই পাশে, রাস্তার দুই পাশে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর হাকালুকি হাওরটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু সেটা একটা সাভানার মতো হয়, আফ্রিকার সাভানার মতো হয়। মানে আপনাকে আমি কিভাবে বলবো, আমার কাছে মানে ল্যান্ডস্কেপ ছবি আছে যেখানে আপনি হ্যাঁ আপনি আফ্রিকার কোন একটা জায়গায় আপনি ছবিটা তুলেছেন, ঠিক সেরকম আর কি, যে দূরে পাহাড় আবার হ্যাঁ সমতল, আপনার মহিষ গরু এরা ঘাস খাচ্ছে, এবং তখন কিন্তু হাওরটা একদম শীর্ণ হয়ে আসে। আর বিস্তৃত একটা মাঠের মতো কি মনে হয় তখন দেখতে, যে অনেক হ্যাঁ দূর পর্যন্ত হচ্ছে একটা বিস্তীর্ণ মাঠ পুরোটুকু মাঠ আমি আর কি মাঠ হ্যাঁ কল্পনা করে নিচ্ছি। আমি ওই সময়টা আমার যাওয়া হয়নি এখনো। আর খুব ইন্টারেস্টিং একটা বিষয় জানলাম আজকে ভাইয়া থেকে, আমি জানতাম না এরকম হচ্ছে কি নিজেরাই মানুষেরাই যে রং দিয়ে দেয় নিজে চেনার জন্য, এই বিষয়টা জানতাম না। এটা হচ্ছে আজকে ভাইয়ার কাছ থেকে আমি আসলে জানলাম। তো এরকম হচ্ছে ভাইয়া, আমার মনে হয় এরকম মানে ট্রাভেলিং বিষয়টাকে আসলে বিভিন্ন জায়গায় ঘুরলে যেটা হয় আমাদের অনেক রকমের এক্সপেরিয়েন্স হয়, আমরা অনেক কিছু জানতে পারি, নতুন বিভিন্ন কালচারের সাথে হচ্ছে গিয়ে পরিচিত হই, খাবার দাবারের সাথে পরিচিত হই। তো এলাকার মধ্যে যদি বলি, মানে বাংলাদেশের মধ্যে যদি বলি, কোন এরিয়ার খাবার খেয়ে আপনার খুব মজা লাগছে, যে না এই এরিয়ার খাবার খেয়ে আমার খুব মানে স্যাটিসফাইড বা খুবই মজাদার, খুব ইন্টারেস্টিং কোনো খাবার যেটা আসলে সচরাচর অন্যান্য এলাকায় পাওয়া যায় না? সেটা চট্টগ্রামে একরকম খাবার, রেসিপি একরকমের, ওরা আপনার ওই মানে ওইটা কি বলে, ওই গুয়ামুড়ি বলি আমরা যেটাকে, মাংসের ভিতরে তারা ওই গুয়ামুড়িটা দেয়, তো যার ফলে ওটার টেস্টটা আমার কাছে ডিফারেন্ট লেগেছে। এবং ওখানে জিজ্ঞাসা করে রান্না খাবেন না ভুনা খাবেন, মানে যে ভুনাটা এখন ঢাকায় কালা ভুনা নামে পরিচিত এটা কিন্তু চট্টগ্রাম থেকেই এসছে। তো এটাকে এর জন্যই ওয়েটার প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে আপনি রান্দা খাবেন না ভুনা খাবেন। রান্দা হচ্ছে যেটাতে বিফে ঝোল টোল সব থাকবে আর কি, আর ভুনাটা হবে একদম কালো, এবং মনে হবে যে আপনার কোরবানির মাংস খাচ্ছেন আপনি, মানে কয়েক মাস বা কয়েক সপ্তাহ পুরনো। ওটা ওরা কেমনে যে করে আমি জানি না, আমার কাছে ওই ওই ভুনা মাংসটা খুব ভালো লাগতো, আমি রুটি দিয়ে খেতাম। আর ওয়েল সিলেটের খাবার আমার কাছে সেরকম ভালো লাগেনি, কিন্তু সিলেট অঞ্চলটা ঘুরতে আমার খুব ভালো লেগেছে। আর যদি আপনি মানে আর আরেকটা জিনিস আমি বলি নাই কিন্তু সেটা হচ্ছে যে ময়মনসিং এর বিভাগের যে শেরপুর একটা জেলা আছে, সেখানে যদি আপনি যান, সেখানে ঝিনাইগাতি একটা উপজেলা আছে, সেই ঝিনাইগাতিতে যদি আপনি যান আপনি দেখতে পারবেন যে মেঘালয়ের পাহাড় উপরে আর নিচে রাস্তার চতুর্দিকে গাছ, এবং এত সেরেন একটা জায়গা, এত নীরব একটা জায়গা যেখানে গেলে আপনার মন এমনিই ভালো হয়ে যাবে আর কি। তো সেটা অবশ্য আমি ওই মানে সেনাবাহিনীতে থাকা অবস্থায় যখন সামরিক আইন চলছিল তখন আমি আচ্ছা আচ্ছা গিয়েছিলাম,
তো হ্যাঁ, জানলে তো কি বলুন, আবার একটু বলবেন, আমাদের দর্শকরা হয়তো কখনো ওখানে আবার যদি করোনার লকডাউন খোলে আমরা হয়তো যেতে চাই, এত সুন্দর একটা জায়গা, শেরপুরের খুবই সুন্দর। ছিনাইগাতি আমার বললেন কাছে ভাইয়া, এখন পর্যন্ত ওই ঝিনাইগাতির উপরে কোনো জায়গা হয় না আর কি, মানে এত সুন্দর একটা জায়গা। ওখানে একটা ডাক বাংলো আছে, আপনাকে গিয়ে ডাক বাংলোর উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে আপনাকে ডাক বাংলোতে যদি জায়গা থাকে আপনি থাকতে পারবেন। আর এখন বোধহয় কিছু হোটেল টোটেলও হয়েছে, তো যে কারণে আমার মনে হয় না কারো যেতে খুব একটা গিয়ে থাকতে খুব একটা অসুবিধা হবে। বাট ইটস লাইক জাস্ট ভুটান অর সামথিং লাইক, মানে কি আচ্ছা বলবো, মানে সিকিমের মতো আর কি, মানে একদম নীরব একটা জায়গা। আপনি রাস্তাঘাটে খুব কম বাহ, লোক দেখবেন, এবং একদিকে পাহাড়, আপনার সামনে পাহাড় উত্তর দিকে, আর গাছ আর গাছ খালি, একদম আচ্ছা সবুজের একটা, পুরো গ্রিনারিতে ভরা একটা জায়গা। তাহলে তো খুব সুন্দর ভাইয়া। অনেকে হচ্ছে কি হয়তো সিলেট, হ্যাঁ সিলেট, ভাইয়ার কাছ থেকে যে আমরা নতুন এরকম মেঘালয় পাহাড়ও যদি দেখতে চাই আমরা আসলে শেরপুর গিয়েও দেখতে পারবো, এবং শেরপুরে আরো সিলেট অনেক ছোট তো ছোট জায়গা আছে, কিন্তু এই ঝিনাইগাতিতে তো আমি তো যাবই, করোনা লকডাউন খোলার পর যদি সুযোগ হয় অবশ্যই যাব, ঘুরে আসব। আর ভাইয়াকে আরেকটা জিনিস, এটা হচ্ছে কি ভাইয়া তো এখন মোটামুটি পরিচিত মুখ, সবাই আসলে মোটামুটি কি সবাই চিনি আমরা ভাইয়াকে, তো এই যে অভিনয় করার পর এর পরে যে বিভিন্ন জায়গায় যদি গিয়ে থাকেন, সেইখানে হচ্ছে কি এই যে তারকা খ্যাতি, এটার কি আসলে সুবিধা বা অসুবিধা বা কোনো বিড়ম্বনা বা কোনো মজার ঘটনা না না ভ্রমণ করতে গিয়ে? না না, আমার কোনো বিড়ম্বনা হয়নি, এই জন্য আচ্ছা হয়নি যে, কারণ মানুষ তো আমাকে ভালোবাসে। আর অবশ্যই, যেটা হচ্ছে যে, যখনই কেউ মানে 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 অনেক ভিড় হয়ে যেত, তখন আমার সাথেও তো আমার কিছু সাথী সঙ্গী থাকতো, তারা ওই ভিড়টা সামাল দিত। আর কেউ যদি, আচ্ছা আমি আমি একটা নীতিতে বিশ্বাস করি যে, কেউ যদি আমার সাথে সেলফি তুলতে চায় আমি অবশ্যই তার সাথে সেলফি তুলি, আমি কখনো কাউকে না করি না। কারণ বা মানে এটা এটা তো ভালোবেসে আমার আসে, জন্য একটা ভালোবেসে আসে সম্মানের ব্যাপার, সম্মানের ব্যাপার যে কেউ সেটাই। আমার সাথে সেলফি তুলতে তুলতে চাচ্ছে। এছাড়া কথাবার্তা বলতে চাইলে তখন আমি বলি যে, ভাই আমি একটু ব্যস্ত, আমি একটু, আপনি সেলফি তুলেছেন ভালো কথা, এখন আমি আমার কাজ করি, আপনি আপনার কাজ করেন। হ্যাঁ, এই কিছু আচ্ছা, মনে করবেন আমাদের না। একটা কমেন্ট এসেছে ভাইয়া, কমেন্টে একটু পড়ি। আমাদের আবু রায়হান খান বলছেন যে অভিনেতা হিসেবে পরিচিতি পাবার পর ভ্রমণের অভিজ্ঞতা আর ছাত্র জীবনে ভ্রমণের অভিজ্ঞতা, এই দুটোর মধ্যে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন পার্থক্য, বা কোনো কিছু যদি থাকে মনে হয় যে ছাত্র জীবনে ভ্রমণ করতে গিয়ে এরকম ছিল আর অভিনয় করতে এসে হচ্ছে কি এখন এরকম দেখছি? অভিনয়টা তো বলেই ফেললাম, আর ছাত্র হ্যাঁ জীবনে আসলে কেউ আমাকে চিনত না, তো সুতরাং তখন আমি স্বাচ্ছন্দ্যে সব জায়গায় ঘুরে বেড়াতে পারতাম, এখনো পারি। আমার কোনো, আমার ভিতরে কোনো স্টারিজম নাই, যার ফলে আমি একদম আমার কোনো সমস্যা হয় না। তো ছাত্র জীবনে আমি তো শুধু চট্টগ্রাম, কক্সবাজার আর ইসে গিয়েছি, নীলফামারীতে গিয়েছি আর বরিশালে গিয়েছি। তখন আমি ওই গণসঙ্গীত সাথে যেতাম, তো আচ্ছা গিয়ে 1 মাস 1.5 মাস করে এক একটা জেলায় থাকতাম। তো তখন আচ্ছা আমার এরকম কোনো ডিস্টারবেন্স আমাকে কোনো পিপল করতো না। আর এখন যেটা আচ্ছা হয়, যেটা তো আমি একটু আগে আপনাকে বলেই ফেলেছি, এখন আমি বুঝতে পারছি, ইচ্ছা করলেও বাংলাদেশ থেকে পালাতে পারবো না। একদম তা তো পারবেনই না ভাইয়া, আপনাকে তো পালাতে দিচ্ছিও না আমরা। আমাদের হচ্ছে কি আরেকটা কমেন্টস এসেছে, একটু পড়ি। স্পোর্টস রিপোর্টার ছিলেন ভাইয়া, গল্প করেছেন আর কি একজন, আপনার স্পোর্টস রিপোর্টিং এর সময়কার যে ঘুরে বেড়ানোর গল্প সেগুলো হচ্ছে শুনতে চাচ্ছে। না, স্পোর্টস জীবনের আমি যে কথাটা প্রথমে ওই একটু বলতে গিয়ে আর শেষ করতে পারিনি, যে তুম বাঙালি হো মুসলমান হো হামারা ভাই হো, প্রথম যখন আমি 2003-এ করাচিতে গেলাম, মানে বাংলাদেশ টিমের সাথে, তো আমি বারবার খালি বলছিলাম পার্ডন পার্ডন পার্ডন, তো ও একটা সময় ধরেই নিল যে আমি ওর ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না। এটা কেন জানি একটা হিন্দি আর উর্দু স্পিকিং পিপুলের মধ্যে একটা ধারণা যে আমরা
সহজেই তাদের ভাষাটা বুঝে নেব। এটা তাদের একটা সুপেরিয়রিটি কমপ্লেক্স বলেন বা মানে যাই বলেন না কেন তারা ধরে নেয়। তো আমরা যে বুঝতে বাধ্য না এটা তারা মানে দে ডোন্ট কাউন্ট। তো তারপরে যখন ইংরেজিতে বলা শুরু করলো যে ইউ আর ফ্রম বাংলাদেশ, ইউ আর এ মুসলিম, উই আর ব্রাদার্স, তখন আমি বললাম যে নো, উই আর নেভার ব্রাদার্স, ইফ উই ওয়ার ব্রাদার্স দেন 1971 উড হ্যাভ নট বিন অর্ডার্ড। তো এটা যখন বললাম তখন ও থেমে গেল। তো কেমনে কেমনে যেন ওই আমার সাথে ট্যাগড হয়ে গেল। আমি পাকিস্তানে যেখানেই যাই ওর সাথেই আমাকে একই রুমে থাকতে হয়। তো মুলতান টেস্টের সময় যেটা হলো যে পাকিস্তানের দরকার 10 রান আর আমাদের দরকার 1 উইকেট। আর ওই টেস্টে অনেক চুরি হয়েছে, 2 আম্পায়ারিং খুব বায়াস ছিল, যার ফলে তাদেরকে ICC পরবর্তীতে আর আম্পায়ারিং এ রাখে নাই। শ্রীলঙ্কার আশঙ্কা ডি সিলভা আর ইসের অশোকা ডি সিলভা আর জিম্বাবুয়ের রাসেল টিফিন, এরা কিন্তু আম্পায়ারিং থেকে এদেরকে ICC সরিয়ে নেয় শুধুমাত্র পাকিস্তানের প্রতি তা বায়াস ছিল দেখে। এবং রশিদ লতিফকেও কিন্তু তারা মানে পাকিস্তান ক্রিকেট আজীবনের জন্য নিষেধ করে দেয়, নিষিদ্ধ করে দেয় শুধুমাত্র কিছু ড্রপ ক্যাচ নিয়ে অ্যাপিল করেছে এবং আম্পায়ার আউট দিয়ে দিয়েছে। পরে রিপ্লেতে ঠিকই দেখা গিয়েছে যে ক্যাচগুলো আসলে লেজিটিমেট ক্যাচ ছিল না। তো শেষ দিনের আগের রাতে আমাকে, আমি তখন BBC চাকরি করি 2004, আমাকে যখন বলল যে হাসান আপনাকে আজকে একটু উর্দু বিভাগ ইন্টারভিউ করবে, তো আপনি একটু ওদের সাথে কথা বলবেন, আমি বললাম যে বলতে পারি একটা শর্তে, ওরা যদি ঠিক রাত 8টার সময় আমাকে ফোনটা করে। হ্যাঁ, এই রুম নাম্বার, কারণ ল্যান্ড কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনি প্রবলেম ছিল তো আসলে সেটা বললাম, মজার মজার গল্প আপনার সাথে, আপনার সাথে গল্প আসলে বিভিন্ন বিষয় নিয়ে শুরু করলে আমার মনে হয় আড্ডা কখনো শেষ হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে কি ভাইয়া, যেটা বলছিলাম, টুরিস্ট হিসেবে যদি বলেন বা ট্রাভেলিং এর যদি কোনো কিছু টিপস আমাদেরকে দেন যে আসলে কখন সময়টা ট্রাভেলিং করার কথা, মানে অনেকে ভাবে যে আমি আসলে একটু ক্যারিয়ারটা সেট করে নেই এরপর হয়তো আমি ঘুরে বেড়াবো, আবার কেউ মনে করে যে না আমি স্টুডেন্ট থাকাকালীন যতটুকু পারি ঘুরে নেই কারণ ক্যারিয়ার শুরু হয়ে গেলে আমি হয়তো আর ট্রাভেলিং করতে পারবো না। তো এই দুটো মানে মাঝখানে আপনি যদি একটু বলেন যে আসলে কোনটা ঠিক বা কোন সময়টা আপনার মনে হয় যে ট্রাভেলিং মানে শুরু করে দেওয়া উচিত। এটা স্টুডেন্ট লাইফ থেকেই শুরু করে দেওয়া উচিত। যেমন আমার আমার ছেলে এখন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পড়ছে, ওর সামার ভ্যাকেশন চলছে, আজকে ও আপার পেনিনসুলাতে যাচ্ছে একটা পোর্ট সিটিতে ওই মিশিগানের ভিতরই ওপারে কানাডা, 3 দিন থাকবে ওখানে। তো এরপরে যখন ও জবে ঢুকে যাবে তখন কিন্তু আর ও এরকম ঘুরতে পারবে না ভ্যাকেশন ছাড়া। তো তো এই জন্য আসলে আমি কি বলবো যে এটার কোনো মানে, আপনি চাকরি অবস্থাতেও আপনি ট্রাভেলিং করতে পারেন, আপনি ছাত্র অবস্থাতেও ট্রাভেলিং করতে পারেন, এখানে ইচ্ছা শক্তিটা বড় ব্যাপার। আর কিছু জিনিস আছে যে টুলস আপনাকে ক্যারি করতে হবে সবসময় সাথে, একটা হচ্ছে যে একটা ছাতা, তারপরে একটা ছোট্ট কিট ব্যাগ, এই কিট ব্যাগের ভিতরে একটা মানে সুই আর কিছু সুতো আপনাকে রাখতে হবে, একটা ব্লেড রাখতে হবে। এটা আবার আমি ওই সেনাবাহিনীতে যখন কমান্ডো করি তখন আমার এগুলো আমাকে শেখানো হয়, কারণ আমি যখন সার্ভাইভাল কোর্স করতে আমি মালয়েশিয়াতেও গিয়েছিলাম, তো ওখানে যখন আমাকে একটু ম্যাপ দেখে বলে যে এই জায়গা থেকে এই জায়গায় তোমাকে যেতে হবে, এবং নো ফুড,
তখন কিন্তু আমরা আমি পৃথিবীর এমন কোনো গাছ নাই যেগুলো গোড়া খাই নাই। তো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আগে আমরা জানতাম যে শুধু কচু গাছের গোড়াতেই গুলো দেয় গলা চুলকায়। তো তা আমি ওইখানে গিয়ে তখন আমার একটা অভিজ্ঞতা হলো যে না, প্রায় 80% গাছের গোড়াতেই গলা চুলকায়। সার্ভাইভাল সার্ভাইভালের জন্য মানে প্রয়োজনীয়, একান্ত প্রয়োজনীয় কিছু জিনিস সবসময় একটা ছোট ব্যাগের মধ্যে, যে একদম নেসেসারি যেসব জিনিসগুলো সেগুলো আসলে সবার ট্রাভেল করার সময় রাখা উচিত, এটাই হচ্ছে গিয়ে। আর ভাইয়া আপনার হচ্ছে গিয়ে রিসেন্টলি, আচ্ছা আমরা থেকে কমেন্টস একজন করেছেন যে আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনি ভাইয়াকে জানতে চাচ্ছেন ভাইয়া পড়াশোনা কোথা থেকে করেছেন। আচ্ছা, আমি এটা তো খুবই মানে মানে ট্রাভেল রিলেটেড আমি কোয়েশ্চেন না আসলে, না আর না আরেক ইটস ওকে ইটস ওকে, আই এম রিপ্লাইং। সেটা হচ্ছে যে আমি 10টা ক্লাস 11টা স্কুলে পড়েছি, হ্যাঁ, ম্যাট্রিক ও পাস আচ্ছা করতে। আচ্ছা এই জন্য বাহ, যে কারণ আমি আমি প্রথমে আমি পড়তাম আজিমপুর, আমার প্রথম স্কুল হচ্ছে অগ্রণী বালিকা বিদ্যালয়। এবং আপনারা জানেন না যে পাকিস্তান আমলে এবং স্বাধীনতার পরেও অনেকদিন কিন্তু ওখানে প্রাইমারি সেকশনে ছেলেরা পড়তো। আমি কিন্তু এখনো আচ্ছা অগ্রণী বালিকা বিদ্যালয়ের একজন অ্যালমানাই। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা তো এই এখান থেকে আমি যখন পাকিস্তানে যাই, পাকিস্তানে গিয়ে আমি প্রথমে একটা বালিকা বিদ্যালয়ের আবারও সেই বাংলা মিডিয়াম একটা স্কুলে ভর্তি হই ভর্তি এবং সেখানে প্রাইমারি সেকশনের ছেলেরাও থাকতো ওখানে থেকে। তারপর আমি ইসলামাবাদ মডেল স্কুলে ভর্তি হই। ইসলামাবাদ মডেল স্কুলে পড়াকালে অনেক মডেল স্কুলে অনেকগুলো পড়তে স্কুল পড়া হয়েছে আসলে। তারপরে আবার এই 70 সালে একটা ছুটিতে ঢাকায় এসে আমরা মুক্তিযুদ্ধের সময় আটকে পড়ি এবং আমাদের গ্রামের বাড়ি থেকে আমাকে আমার বাবাকে পাকিস্তান সেনাবাহিনী ধরে নিয়ে যায়। এবং কারণ আমার বাবার চাকরিটা ছিল অত্যাবশ্যকীয় একটা চাকরি, তো যার ফলে আমাকে আমাদেরকে আবার অক্টোবর এর মধ্যে আমি বরগুনাতে গিয়ে বরগুনা হাই স্কুলে পড়ি আমার পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য। ওখানে আমার বড় মামা থাকতেন। তো তারপরে যেটা হলো যে অক্টোবরে আমার বাবা এসে আমাদেরকে আবার নিয়ে গেলেন। ডিসেম্বরে তো স্বাধীনতা স্বাধীন হয়ে গেল বাংলাদেশ। তারপরে আমার বাবাকে একটা অপশন দেওয়া হলো যে তুমি কি পাকিস্তানের নাগরিক হিসেবে থাকতে চাও না বাংলাদেশে যেতে চাও? যদি বাংলাদেশে যেতে চাও তোমাকে অপেক্ষা করতে হবে, আর তোমাকে 1 জানুয়ারি থেকে আর অফিসে আসতে হবে না, তুমি বাসায় বসে বসে তোমার বেসিকের হাফ পাবে। তখন তো আমরা প্রচন্ড দারিদ্রতায় পড়ে গেলাম। সময় ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি চলে আসলো আমাদের সাহায্যে এবং জনপ্রতি 500 টাকা করে আমরা 2500 টাকা পেতাম। এবং তখন এই 2500 টাকা এখন 2,50,000 টাকার সমান, মানে আপনি যদি গুণগত ভাবে মানে মানগত ভাবে বিচার করেন তো অনেক পেতাম পেতাম। এবং আমার কাজই ছিল শুধু সকালবেলা সিনেমা হলে ঢুকে রাত্রে বের হওয়া। কারণ ইসলামাবাদে একটা সিনেমা কিন্তু 5টা ভাষায় 5টা সিনেমা দেখানো হতো সারা সারা দিনে আর কি। তো বিশেষ করে একটা ছবি আমি তখন দেখেছিলাম 1972 সালে মেকানাস গোল্ড, যেটা বাংলাদেশে 80-এর দশকে আসে। তো এই ছবিটা আমি যে কতবার দেখেছি, কাউন্টলেস কাউন্টলেস মানে অগণিত বার আমি দেখেছি এই ছবিটা আর কি। আর ভাইয়া আরেকটা প্রশ্ন ওদেরকে আমি কমেন্ট বক্সে এসেছিল, যে হচ্ছে কি আপনার কাছে কি মনে হয় ওয়ার্ল্ডে বা যে কোনো জায়গায় আবার যদি একজনকে যদি অবশ্যই যেতেই হয় তাহলে কোন জায়গায় হচ্ছে কি একবার হলেও যাওয়া উচিত বলে আপনি মনে করেন? রোমান বাথে বাথে রোমান বাথে হচ্ছে কি একবার হলেও আসলে ঘুরে আসা উচিত, আমার এখনো সুযোগ হয়নি, চেষ্টা করব আসলে ঘুরে আসতে ভাইয়া যেহেতু বলছেন, খুব হয়তো সুন্দর অভিজ্ঞতাও হবে। ভাইয়া আপনার হচ্ছে নতুন একটা ওয়েব সিরিজ আসতেছে মনে হয় আমাদের সামনে, সেটা নিয়ে যদি একটু কিছু বলতেন সংক্ষেপে। না, ওটা তো অলরেডি রিলিজ হয়ে গেছে Zee5-এ, লেডিজ এন্ড আপনার জেন্টলম্যান। অ্যাক্টিং নিয়ে, আপনার ক্যারেক্টারটা নিয়ে আর কি আরেকটু যদি আমাদেরকে ধারণা দিতেন। ওখানে আমার একটা ডুয়েল ক্যারেক্টার, বেসিক্যালি আমি মানে যখন অফিসে থাকি তখন আমার একটা ক্যারেক্টার, আমি একজনের PS থাকি, আর অফিসের বাইরে আমার আরেকটা ক্যারেক্টার থাকে। কারণ আমি আমার বসের
এবং বস যেই মেয়েটাকে একটা এখানে একটা মানে মানে সেক্সুয়াল অ্যাবিউজ হয়, তো যে কারণে ওই মেয়েটার ফোনে প্লাস আমার যে আরেকটা চরিত্র আছে যে যেই যেটার মাধ্যমে আমি সমস্ত অফিসের টেন্ডার গুলো আমি নিয়ে নিতাম, তো সেই পাঁচটা ডিরেক্টর যাদের নামে তাদের প্রত্যেকের ফোনে কিন্তু আমি স্পাই ওয়্যার ঢুকিয়ে রেখেছিলাম, তো যার ফলে এরা কখন কি করছে না করছে সব আমি দেখতে পেতাম শুনতে পেতাম। তো এই জিনিসটা খুব মজার ছিল আর কি, যেটা মানে পরবর্তীতে যে লেডিস এন্ড জেন্টলম্যান, পেগাসাস যে এখন রিসেন্ট হচ্ছে, খুব কথা হচ্ছে এটা নিয়ে ভাইয়া, তো এটা কি আমরা আগে মনে হয় লেডিস এন্ড জেন্টলম্যান এর মধ্যে দেখে ফেলেছি যে আপনি হচ্ছে ইউজ করছেন এরকম স্পাই সফটওয়্যার? হ্যাঁ তো আমরা স্পাই হচ্ছে কি আশা করব দর্শকরা হচ্ছে দেখবে, এবং যেটা বললাম যে হাসান মাসুদ ভাইয়া আসলে আমরা অ্যাক্টিং সম্পর্কে সবাই জানি, আমরা সবসময় তাকে পর্দায় দেখেছি, তো আজকে মনে হয় এই আড্ডার মাধ্যমে হচ্ছে ভাইয়াকে আরো অনেক কাছে থেকে আমরা জানলাম, ভাইয়ার লাইফ নিয়ে আমরা আসলে অনেক কিছু জানতে পারলাম যেটা হয়তো জানতাম না আমরা। ভাইয়া একজন ফটোগ্রাফার প্লাস একজন অসাধারণ ট্রাভেলার, অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছেন, তো আরো কাছে থেকে ভাইয়া আপনাকে জানার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের আজকের হচ্ছে সময় শেষ হয়ে এসেছে আমাদের শোয়ে, আশা করি আপনার সাথে আবার কথা হবে, দেখা হবে, আড্ডা হবে। ভালো লাগলো খুব, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পামি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সামনের সপ্তাহে আবার আপনাদের কাছে হাজির হব এরকমই একজন কাউকে নিয়ে, যার ট্রাভেল লাইফ সম্পর্কে আমরা জানবো, আড্ডা দিব, ট্রাভেল নিয়ে গল্প করব, এবং আপনারা সেই তার সম্পর্কে কিংবা নিজেদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করবেন। ধন্যবাদ সবাইকে।